নমস্কাৰ মই বিজু কুমাৰ ডেকাই আপোনালোক সকলোকে স্বাগতম জনাইছো আৰু এই মুহূৰ্তত যুদ্ধৰ খবৰ পুনৰবাৰ আপোনালোকৰ সমুখত দাঙি ধৰিব বিচাৰিছো সেয়া হ'ল আমাৰ সুপুৰিয়া ৰাষ্ট্ৰ মিয়ানমাৰ ২০২১ চনৰ পহিলা ফেব্ৰুৱাৰীৰ পৰা সামৰিক শাসকৰ হাতত চৰকাৰ চলি আছে দেশখন চলি আছে আগৰ যি গণতান্ত্ৰিক শাসন ব্যৱস্থা আছিল সেই গণতান্ত্ৰিক শাসন ব্যৱস্থাক উফৰাই বাৰ্মিজ আৰ্মীয়ে নিজৰ হাতত লৈ ক্ষমতাৰ বাগজৰি নিয়াৰ পাছত গণ অভ্যুত্থানৰ সূচনা হয় আৰু শেহতীয়াকৈ 27 অক্টোবৰৰ পৰা সেইখন যুদ্ধ চলি আছে জনগণ সমৰ্থিত পিপুলছ ডিফেন্স ফৰ্চে ইতিমধ্যে তেওঁলোকৰ যিসমূহ সশস্ত্ৰ বিদ্ৰোহী সংগঠন আছে একত্ৰিতভাৱে বাৰ্মিজ সেনাবাহিনীৰ বিৰুদ্ধে যুদ্ধ চলাই এতিয়ালৈকে প্ৰায় 60% ম্যানমাৰৰ অঞ্চল নিজৰ হাতলৈকে নিবলৈ সক্ষম হৈছে অৰ্থাৎ ম্যানমাৰ দেশখনৰ 60% অঞ্চলৰ পৰা আঁতৰি যাবলৈ বাধ্য হৈছে সামৰিক জুন্তা থৰকাচুটি হেৰুৱাৰ উপক্ৰম হৈছে চাৰিওফালে আন্তঃৰাষ্ট্ৰীয় সীমান্ত অঞ্চল চোৱাত যিসমূহ আমাৰ ভাৰতৰ সৈতে সংলগ্ন অঞ্চল আছে সেই অঞ্চলচোৱাত ইতিমধ্যে পিপুলছ ডিফেন্স ফৰ্চ আৰু চীন নেশ্যনেল লিবাৰেশ্যন আৰ্মীয়ে চীন প্ৰদেশখনত তেওঁলোকৰ অধিগ্ৰহণলৈকে নিছে বাৰ্মিজ আৰ্মীয়ে তাৰ পৰা আঁতৰি যাবলৈ বাধ্য হৈছে তাত আত্মসমৰ্পণ কৰিছে বহুসংখ্যক বাৰ্মিজ আৰ্মী তাত নিহত হৈছে ইয়াৰ ঠিক একেদৰে ৰাখাইন প্ৰদেশে নিজৰ কব্জালৈকে নিছে পিপুলছ ডিফেন্স ফৰ্চৰ লগতে আৰাকান আৰ্মীয়ে ঠিক একেদৰে চীন সীমান্তৱৰ্তী ম্যানমাৰৰ চীন সীমান্তৱৰ্তী চাউডান প্ৰদেশখন ইতিমধ্যে বাৰ্মিজ আৰ্মীক তাৰ পৰা উৎখাত কৰি সমগ্ৰ অঞ্চলচোৱাত ইতিমধ্যে থ্ৰী ব্ৰাদাৰহুড এলায়েন্সৰ যি তিনিটা সশস্ত্ৰ বিদ্ৰোহী সংগঠন আছে ম্যানমাৰ নেশ্যনেল ডেম'ক্ৰেটিক এলায়েন্স আৰ্মি আৰাকান আৰ্মি আৰু টাং নেশ্যনেল লিবাৰেশ্যন আৰ্মি এই তিনিটা বিদ্ৰোহী সংগঠনে নিজৰ কব্জালৈ নিবলৈ সক্ষম হৈছে আৰু চাৰিটাকৈ ইণ্টাৰনেশ্যনেল যি গেট আছে চাইনাৰ সৈতে ম্যানমাৰৰ সেই চাৰিটা গেট নিজৰ হাতলৈকে লৈ গৈছে তাৰ পৰা বাৰ্মিজ আৰ্মী খেদি পঠাইছে মাত্ৰ দুটা পইণ্টত এতিয়ালৈকে বাৰ্মিজ আৰ্মীয়ে তাত নিজৰ অধীনত ৰাখিবলৈ সক্ষম হৈছে চীনৰ সৈতে সংলগ্ন এই অঞ্চলচোৱাত আৰু তাতো এই মুহূৰ্তত যুদ্ধ চলি আছে বাৰ্মিজ আৰ্মীক সেই দুটা পইণ্টৰ পৰা আঁতৰাই নিজৰ অধীনলৈকে নিয়াৰ বাবে তুমুল যুদ্ধত অৱতীৰ্ণ হৈছে থ্ৰী ব্ৰাদাৰহুড এলায়েন্সৰ যোদ্ধাসকলে এই মুহূৰ্তত যিখিনি খবৰ আহিছে সেই খবৰ মতে প্ৰায় 20,000 সৈনিক আছে এই তিনিটা সশস্ত্ৰ বিদ্ৰোহী সংগঠনৰ উমৈহতীয়া মঞ্চৰ টাং নেশ্যনেল লিবাৰেশ্যন আৰ্মী আৰাকান আৰ্মী আৰু ম্যানমাৰ নেশ্যনেল ডেম'ক্ৰেটিক এলায়েন্স আৰ্মি এই তিনিটা সংগঠনৰ 20,000 সৈনিকে ইতিমধ্যে সেই চীন সীমান্তৱৰ্তী বৃহৎ অঞ্চলচোৱাত দখল কৰাৰ বাবে যুদ্ধ চলাই আছে আৰু চান দক্ষিণ চান প্ৰদেশখন নিজৰ কব্জালৈকে প্ৰায় লৈ গৈছে দুটা পইণ্ট বাকী আছে সেই দুটাও দুই এদিনৰ ভিতৰত নিবলৈ সক্ষম হ'ব বুলি আশা প্ৰকাশ কৰিছে নেশ্যনেল ইউনিটি গভৰ্ণমেণ্টৰ তৰফৰ পৰা যিটো আচলতে গণতান্ত্ৰিক শাসন ব্যৱস্থা প্ৰৱৰ্তন কৰাৰ বাবে এক শ্বেড' গভৰ্ণমেণ্ট ছায়া চৰকাৰ যি চলাই আছে আৰু সেই ছায়া চৰকাৰৰ সমৰ্থনত পিপুলছ ডিফেন্স ফৰ্চ নামৰ সামৰিক গোটটোৱে তাত কাম কৰি আছে যুদ্ধ চলাই আছে বাৰ্মিজ সেনাক পৰাই আৰু এই মুহূৰ্তত আন এক খবৰ আহিছে সেই খবৰ অনুসৰি যিসমূহ প্ৰদেশ যিসমূহ ৰিজন যিসমূহ ডিভিজন ইতিমধ্যে বাৰ্মিজ সেনাক আঁতৰাই উফৰাই পিপুলছ ডিফেন্স ফৰ্চ আৰাকান আৰ্মি টাং নেশ্যনেল লিবাৰেশ্যন আৰ্মি তাৰপাছত ইফালে কে এন ডি এফ এনেধৰণৰ যিসমূহ সশস্ত্ৰ বিদ্ৰোহী সংগঠন আছে NNDAA এইকেইটা সংগঠনে যিসমূহ ইতিমধ্যে দখল কৰিছে সেই দখল কৰা অধিগ্ৰহণ কৰা ৰিজন প্ৰদেশ ডিভিজন বা গ্ৰাম্যাঞ্চলসমূহত এতিয়া ভীতিগ্ৰস্ত হৈ তাত বাৰ্মিজ আৰ্মীয়ে আকাশমাৰ্গেৰে তাত বোমা নিক্ষেপ কৰিছে আৰাকান প্ৰদেশত কিছু মুহূৰ্তত খবৰ আহিছে যে আৰাকান প্ৰদেশখনৰ এখন টাউনশ্বিপত আকাশমাৰ্গেৰে বোমা নিক্ষেপ কৰিছে যুঁজাৰু ফ্লাইট উৰিছে সেই আকাশমাৰ্গৰ আৰু আকাশমাৰ্গৰ পৰা তাত বোমা নিক্ষেপ কৰিছে আৰু বহুকেইটা ঘৰ জ্বলি ভস্মীভূত হৈছে অট্টালিকা জ্বলি ভস্মীভূত হৈছে হতাহতৰ কথা এই মুহূৰ্তলৈকে পোহৰলৈকে অহা নাই কিন্তু আশংকা কৰা হৈছে এই যি বোমা নিক্ষেপ কৰা হৈছে আৰাকান প্ৰদেশৰ এখন টাউনশ্বিপত সেই বোমা নিক্ষেপত গৰিষ্ঠ সংখ্যক লোক হতাহত হোৱাৰ আশংকা আছে কিন্তু এই মুহূৰ্তলৈকে কোনো তথ্য পোহৰলৈকে অহা নাই ঠিক একেদৰে চীন প্ৰদেশতো আজি
আজিৰ দিনটোত প্ৰায় দুটা বোমা নিক্ষেপ কৰিছে আকাশ মাৰ্গেৰে জুজাৰু হেলিকপ্টাৰে বাৰ্মিজ সেনাই সেই দুটা বোমা নিক্ষেপ কৰাৰ ফলতো তাত বহুকেইটা ঘৰ জ্বলি ভস্মীভূত হৈছে ধ্বংস হৈছে তাত হতাহতৰ পৰিমাণ এতিয়ালৈকে অহা নাই রাজধানী নাইপেডিওর কথা এই মুহূর্তে জানাব বিচারিম আপনার সেয়া হল রাজধানী নাইপেডিওক সুরক্ষিত করার স্বার্থত বার্মিজ শাসক বার্মিজ জুন্তা বাহিনী মুরব্বী সিনিয়র জেনেরেলগাকে ইতিমধ্যে তাত 14,000 অতিরিক্ত বার্মিজ সেনার জওয়ান মোতায়ন করেছে আর পাহাড় সমূহ যুদ্ধ চৌদিশে রাজধানী নাইপেডিওর চৌদিশে থাকা পাহাড় সমূহ তাত অতিরিক্ত বাংকার জোরার হেলিকপ্টার তাত রখা হয়েছে যদি কেনবাক তাত আক্রমণ করে পিপুলস ডিফেন্স ফোর্স আর সশস্ত্র বিদ্রোহী সংগঠন সমূহে তেতিয়া হলে সেই জোরার হেলিকপ্টার সমূহে তাত বাহর পাতি থাকা পাহাড় সমূহ বাহর পাতি থাকা ট্রেং লো বাহর পাতি থাকা বার্মিজ আর্মিয়ে প্রত্যুত্তর দিবলে সাজু হয়ে আছে পিপুলস ডিফেন্স ফোর্সক কিন্তু এই অঞ্চল চাটো আশঙ্কা করা হয়েছে পিপুলস ডিফেন্স ফোর্স আর যুজারু যুহ বিদ্রোহী শক্তি আছে সেই সময় একত্রিত হয়ে ড্রোনের সেই বাংকার সমূহ ধ্বংস করার উপক্রম হওয়ার সম্ভাবনা অতি প্রবল যুহ স্থানত পদপথে গই বার্মিজ সেনাক আক্রমণ করবলে সক্ষম হওয়া নাই সেই স্থান সমূহ বার্মিজ সেনায় যে এয়ার স্ট্রাইক করেছে হেলিকপ্টার যুজারু হেলিকপ্টার ব্যবহার করেছে জেট ফাইটার ইউজ করেছে ঠিক তেনেদরে এই পিডিএফ আর বিদ্রোহী শক্তি ড্রোনেরে বোমা নিক্ষেপ করার ঘটনা সংঘটিত হয়েছে আর ইপিনে বার্মিজ সেনায় উপায়ন্তর হয়ে নিজের দখলেরপরা যা অঞ্চল সমূহ যুহ এতিয়া পিপলস ডিফেন্স ফোর্সে দখলত রাখিছে সেই সমূহ এটার পাছত এটা বোমা আকাশ মার্গে নিক্ষেপ করে খরকাছুটি হেরবর কারণে চেষ্টা করেছে কিন্তু সক্ষম হওয়া নাই নিজের হেরা কবজা সমূহ নিজের স্থান হাতের মুঠিরপর এড়াই যাওয়া অঞ্চল শহর নগর সমূহ উদ্ধার করবলে সক্ষম হওয়া নাই ইয়ার পিছত ইয়ার বিপরীতে কিন্তু বার্মিজ সেনাবাহিনী এটার পোস্টরপর আন এটা আর্মি বেস হেরাবল পরিবেশের সূচনা হয়েছে মুঠতে যুদ্ধবিধ্বস্ত এইখন মিয়ানমার অবস্থা অতি বিপজ্জনক তাত সামরিক বাহিনীর হাতত এই মুহূর্তলৈকে 40% অঞ্চল হাতত আছে বাকি 60% ইতিমধ্যে ওলাই গেছে আর তাত গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার বাবে হাতত মারণাস্ত্র তুলি লওয়া অস্ত্র তুলি লওয়া পিপুলস ডিফেন্স ফোর্স আর সহায় করা বিদ্রোহী সংগঠন সমূহের হাতলৈকে 60% গেছে বাকি যিখিনি 40% বাকি আছে বার্মিজ সেনার হাতত সেইখিনিও খুব সোনকালে নিজের কবজালৈকে আনিবলে সক্ষম হব বলে আশা প্রকাশ করেছে ছায়া সরকার চলাই থাকা ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টে আর এনে ক্ষেত্রত চীনের সঙ্গে যেহেতু মিয়ানমারের সংযোগ বিচ্ছিন্ন হয়েছে সেই আটাই সমূহ অঞ্চলতে ইতিমধ্যে থ্রি ব্রাদারহুড এলায়েন্সের হাতলৈকে গুছি গেছে ঠিক একদরে রাখাইন প্রদেশত বাংলাদেশের সঙ্গে সংলগ্ন বিচ্ছিন্ন করে দিছে পিপুলস ডিফেন্স ফোর্সে ঠিক একদরে মিজোরামের সিটুপারে থাকা চীন প্রদেশনত সকলখিনি পিপুলস ডিফেন্স ফোর্স আর সান ন্যাশনাল লিবারেশন আর্মিয়ে নিজের কবজালৈকে নিয়ার ফলত সেই অঞ্চল চার সত্যিও মিয়ানমার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে ঠিক একদরে মোরে সীমান্ত আমার মণিপুরের সিটুপারের অঞ্চল সেই অঞ্চল চাটো পিপুলস ডিফেন্স ফোর্সে ইতিমধ্যে কবজা করেছে তাতে বার্মিজ সেনায় তারপর থরকাছুটি হেরুয়ায় পলায়ন করবল পরিবেশের সূচনা হয়েছে এনে সন্ধিক্ষণত দেখা গেছে থাইল্যান্ডের সঙ্গে দুই এটা রাস্তা খোলা আছে যদিও গরিষ্ঠ সংখ্যক অঞ্চলেই পিপুলস ডিফেন্স ফোর্স থ্রি ব্রাদারহুড এলায়েন্সে দখললৈকে নিয়াত থাইল্যান্ডের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে মুঠতে আকাশ মার্গেরে বা আকাশী পথে বিভিন্ন দেশের সঙ্গে বার্মিজ সেনার বার্মিজ জুন্তার সম্পর্ক রক্ষা হয়ে আছে সেইখিনি আকাশ মার্গেরে হয়ে আছে কিন্তু পদপথরে কোনো এখন দেশের সঙ্গে যাবলে সক্ষম হওয়া নাই বা কোনো সা সামগ্রী আনবলে সক্ষম হওয়া নাই এনে প্রেক্ষাপটত কি দূর পিপুলস ডিফেন্স ফোর্সের সঙ্গে বার্মিজ সেনাবাহিনী যাক অতি বর্বর অতি সাংঘাতিক ধরনের এক শাসন চলা এখন সেনাবাহিনীর বিরুদ্ধে এই যে পিপুলস ডিফেন্স ফোর্সের উত্থান তাত বিদ্রোহী শক্তিসমূহে তাক সহায় করাত এটা থরকাছুটি হয়ে রয়েছে আর যিকোনো মুহূর্তত 40% হাতত থাকা অঞ্চল চা বার্মিজ সেনারপরা ওলাই যার আশঙ্কা করা হয়েছে বার্মিজ সেনাক এনেদরে
যে মোকাবিলা কৰিবলৈ সক্ষম হ'ব সেইটো আচলতে বাৰ্মিজ সেনাই কল্পনা কৰা নাছিল। অকল্পনীয়ভাৱে সামৰিক উত্থানকাৰী সামৰিক শাসকৰ বিৰুদ্ধে জনগণ সমৰ্থিত এই পিপুলছ ডিফেন্স ফৰ্চৰ যি জয়যাত্ৰা, সেই জয়যাত্ৰা অনাগত কিছুদিনৰ ভিতৰতে সম্পূৰ্ণ হ'ব। আটাইসমূহ অঞ্চল যি 40% বাকী ৰৈছে সেইখিনিও দখল কৰিবলৈ সক্ষম হ'ব বুলি আশা কৰা হৈছে। আৰু যুদ্ধ বিধ্বস্ত এইখন ম্যানমাৰৰ যিসমূহ তথ্য আমাৰ হাতত পৰিব, তথ্য সেইসমূহ পোনপটীয়াকৈ আপোনালোকক সন্মুখত দাঙি ধৰিম। এতিয়ালৈ ইমানেই, নমস্কাৰ।